আসসালামু টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তো বন্ধুরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে তো বন্ধুরা এই পরিচ্ছন্নতা থেকে তোমাদের পাঠ্য বইয়ের বর্ণনামূলক প্রশ্ন আছে এছাড়াও তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন হয়ে থাকে এই পরিচ্ছন্নতা থেকে এই জন্য আজকে নয় নম্বর উনিশ নম্বর পর্বে আজকে তোমাদের এই পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখো এই পরিচ্ছন্নতার আরবি শব্দ হচ্ছে আর নাজা তো নাজাফাতন যেহেতু পরিচ্ছন্নতা এখন এই নাজাফাতন বা পরিচ্ছন্নতা কাকে বলে সেটা জানবো বলতেছি যে পরিবেশ দেহ মন পোশাক ইত্যাদি পরিপাটি নির্মল রাখার জন্য যে বিশেষ অবস্থা সেই অবস্থাটাকে মূলত পরিচ্ছন্নতা বলা হয় এখন এই পরিচ্ছন্নতা যেহেতু জানছি এরপরে জানবো যে পরিচ্ছন্নতার সাথে আরেকটি শব্দ সম্পৃক্ত সেটা হচ্ছে আত্মাহারাত তাহারাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা তো বন্ধুরা আর তাহারাতন আমরা এখানে দেখে নিব আর তাহারাতন এই তাহারাতন তাহারাতন এই তাহারাতুন শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা তাহা এর অর্থ হচ্ছে পবিত্রতা তো বন্ধুরা এই পবিত্রতা কাকে বলে যেহেতু তোমাদের এটা এটার সাথে এই শব্দটা সম্পৃক্ত তাই এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে পরিচ্ছন্নতা যেহেতু নাজাফাতন আর তাহারতন শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা তো বন্ধুরা দেখো এই পবিত্রতা কাকে বলে বা তাহারাত কাকে বলে বলা হচ্ছে যে বিশেষ পদ্ধতিতে দেহ মন ও পোশাক পরিচ্ছেদ পরিচ্ছন্নতা রাখা হয় তাকেই তাহারাত বা পবিত্রতা বলা হয় তো বন্ধুরা তাহারাত বা পবিত্রতা কাকে বলে সেটাও জেনেছো এখন তোমাদের যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে যে আসলে পরিচ্ছন্নতা কিভাবে আমরা অর্জন করব। তো বন্ধুরা দেখো পরিচ্ছন্নতা অর্জনের বেশ কিছু পদ্ধতি রয়েছে অজু গোসল তায়াম্মম ইত্যাদির মাধ্যমে আমরা পরিচ্ছন্ন থাকতে পারি আরেকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে মানুষ যদি পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে মানুষ অন্য মানুষ তাকে ভালোবাসে না অন্য মানুষ তার সংস্পর্শে আসতে চায় না কেননা দেখো যদি কোনো মানুষের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয় তাহলে অপর একজন ব্যক্তি তার সংস্পর্শে আসতে চায় না তো এই জন্য আল্লাহ তাআলা যেমন চিরপবিত্র ঠিক রাসুল্লাহ সাল্লি সাল্লামও পবিত্রতার জন্য বিশেষ তাগিদ দিয়েছে আর বলা হচ্ছে বলেছেন পবিত্রতা ইমানের কাঠামোবদ্ধ প্রশ্ন অথবা তোমাদের বর্ণনমূলক প্রশ্ন লিখবে সেক্ষেত্রে যদি এটা তোমরা নীলকালী দিয়ে লিখো তাহলে তোমাদের নাম্বারটা আরও বেশি ভালো পাওয়ার সম্ভাবনা থাকবে তো বন্ধুরা তাহলে আমি এখানে বলেছিলাম একটি কথা যে তাহারাতুন হচ্ছে অর্থাৎ পবিত্রতা ইমানের অঙ্গ এই কথাটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তো এখন এই কিভাবে পবিত্রতা অর্জন করা যায় সেটা আমরা জেনেছি তো বন্ধুরা যদি আমরা মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো কেননা মুখ থেকে অনেক দুর্গন্ধ বের হতে পারে এই জন্য যখন আমরা কথা বলি সেক্ষেত্রে আমাদের পাশে যারা থাকে তারাও অনেক কষ্ট বোধ করে এই জন্য আমরা সবসময় মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখব এরপরে আমরা আরেকটা বিষয় জানি সেটা হচ্ছে যে আমরা আমাদের শরীরের বিশেষ একটি অঙ্গ সেটা হচ্ছে দাঁত অর্থাৎ দাঁতের মাধ্যমে যখন আমরা কোনো খাদ্য চিবিয়ে খাই এই খাদ্য খাওয়ার ফলে আমাদের দাঁতের অনেক ফাঁকার কারণে দাঁতের খাদ্য দাঁতের মধ্যে খাদ্য কণা লেগে থাকে আর এই খাদ্য কণাগুলো একসময় পচে আমাদের মুখ থেকে দুর্গন্ধ বের হয় এই জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা খাবার পরে যাতে ভালো মতন মুখ পরিষ্কার পরিচ্ছন্ন করি কারণ রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আমার উন্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি প্রত্যেক অজুর আগেই তাকে মেসওয়াক করার নির্দেশ দিতাম তাহলে বন্ধুরা এটার থেকে বোঝা যাচ্ছে যে অবশ্যই দাঁত খাবার পরে আমরা ভালো মতো দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এরপরে আরেকটি যে বিষয় সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু করার জন্য হাত ব্যবহার করি তো কাজের ক্ষেত্রে হাত ব্যবহারে অনেক ময়লা ময়লা লেগে থাকে তো এর ক্ষেত্রে আবার অনেকে হাতের নখ বড় রাখে তো বন্ধুরা অবশ্যই এটা ইসলাম সমর্থন করে না কেননা বড় নখের মধ্যে অনেক ময়লা জীবাণু থাকতে পারে আর এর মাধ্যমে মানুষ বিভিন্নভাবে রোগে আক্রান্ত হতে পারে এই জন্য একজন মুসলমানের পক্ষে বড় নখ না রাখা এবং হাত পরিষ্কার রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে হাত পরিষ্কার পরিচ্ছন্ন করা যেমন আমরা যদি খাবার খেতে যাই তো বন্ধুরা অবশ্যই খাবার খাওয়ার আগে ভালো মতো হাত ধুয়ে নিতে হবে এবং তারপরে যখন আমরা খাবার খাওয়া শেষ করবো তারপরেও কিন্তু আমরা হাতটা ভালো মতন ধোবো এরপরে আরেকটা যে বিষয় আছে সেটা হচ্ছে যে আমরা যখন হাঁটাহাঁটি করি বা চলাচল করি সেই ক্ষেত্রে রাস্তার মধ্যে ধুলাবালি আমাদের পায়ে এসে লাগে তো যখন এই ধুলাবালি যদি আমরা এসে বাইরে থেকে এসে যদি আমরা ভালো মতো পা পরিষ্কার না করি অর্থাৎ ভালো মতো পা যদি আমরা ধৌত না করি তাহলে আমাদের পায়ে অনেক রোগ জীবাণু ছড়াবে যার মাধ্যমে আমরা আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হব তো বন্ধুরা যেহেতু ইসলাম সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতার নির্দেশ দেয় কোনো ব্যক্তি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে সে ইসলামের একটি ইমানের একটি অংশ লঙ্ঘন করলো কেননা রাসুল সাল্লাম যেহেতু আমি আগেও বলেছি যে ইমা পবিত্রতা ইমানের অঙ্গ আর আমরা যদি যে সাধারণত প্রতিনিয়ত যে কাজগুলো করি এই কাজের ক্ষেত্রে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন না করি তাহলে আমরা আল্লাহ তালার ইবাদতেও আগ্রহ সৃষ্টি হয় না কেননা ইবাদতের জন্য আমাদের পবিত্র পরিচ্ছন্নতা খুবই প্রয়োজন এই জন্য শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই পাঠ্য বইয়ে পরিচ্ছন্নতার এই অংশটুকু করা হয়েছে যাতে একজন শিক্ষার্থী পরিচ্ছন্ন থাকে এবং আল্লাহ ইবাদতে আগ্রহ প্রকাশ করতে পারে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের আজকের পর্ব আলোচনার বিষয় যে আমরা জেনে নিলাম কি পরিচ্ছন্নতা কাকে বলে পরিচ্ছন্নতার আরবি কি পরিচ্ছন্নতার সাথে সম্পৃক্ত একটি শব্দ আছে সেটা হচ্ছে তাহারাত অর্থাৎ পবিত্রতা তাহারাতন এবং পবিত্রতাকে যেহেতু আলাদা করা যায় না তাই এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে তোমাদের যখন প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসে এই প্রশ্নগুলোতে এগুলোই বেশি আসে অর্থাৎ তাহারাত শব্দের অর্থ কি তাহারাত কাকে বলে অথবা তোমার হচ্ছে ইমানের অঙ্গ কোনটি বা পবিত্রতা কিসের অঙ্গ এগুলো আসে তো রাসুল্লাহ সাল্লি সাল্লাম মেসোয়া করা সম্পর্কে কি বলেছেন এইগুলো আমরা অবশ্যই ভালো 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 মতো মার্ক করে রাখবো এবং ভালো মতন মনে রাখলে অবশ্যই আমরা দেখবা যে যখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর লিখতে পারবা তোমরা তো বন্ধুরা আশা করি আমাদের আজকের এই যে পরিচ্ছন্নতার পর্বটি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদের টেকনিক ইজি এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সাথে লাইক এবং কমেন্ট দিয়ে আমাদেরকে আরও উৎসাহিত করবা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ